প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেকেই ঝুলে গেল খালেদার মুক্তি, যেভাবে ধোকা খেয়েছিলেন খোকন। তিন আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। বিএনপিকে জঙ্গিবাদের পথ ছাড়ার আহ্বান কৃষিমন্ত্রীর। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। তারেকেই ঝুলে গেল খালেদার মুক্তি। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে উদ্যোগ থমকে গেছে বিএনপির। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে প্যারোলের আবেদন না করা হলে এবং প্যারোলের আবেদনে তার দণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা না করা হলে সরকার প্যারোলের বিষয়টি বিবেচনা করবে না। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এখন প্যারোলের অবস্থান থেকে সরে আসা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির চেষ্টা করা হবে বলে বিএনপির নেতৃবৃন্দ এখন বলছে। স্পষ্টতই এর ফলে বেগম খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া আবার প্রলম্বিত হল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে তারেকের হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটেছে। তারেক জিয়া খালেদা জিয়ার মুক্তি নয়, বরং খালেদা জিয়াকে আটকে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়ার কৌশলই বেশি আগ্রহী বলে জানা গেছে। এমনকি তিনি তার ঘনিষ্ঠজনদের কাছে জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি জনপ্রিয় হবে। এটা বিএনপির রাজনীতির পুনরুত্থানের জন্য অনেক বেশি কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তারেক জিয়া গত কয়েকদিন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। তাদের নির্দেশে বেগম জিয়ার জামিনের আবেদন হাইকোর্টে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিএনপিপন্থী আইনজীবীরাই বলছেন এটি একটি বিস্ময়কর ঘটনা, কারণ আপিল বিভাগ যে জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন, সেই জামিনের আবেদন কিভাবে হাইকোর্ট মঞ্জুর করবে তা তাদের বোধগম্য নয়। কিন্তু তারেকের নির্দেশের জন্যই তারা এমনটি করতে বাধ্য হয়েছে। অবশ্য তারেকপন্থী আইনজীবী বলছেন, ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আর ফেব্রুয়ারি মাসে জামিনের আবেদনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেই জামিনের আবেদন আপিল বিভাগ নাকচ করে দিলেও আপিল বিভাগের কিছু সুনির্দিষ্ট অবজারভেশন ছিল। বেগম খালেদা জিয়াকে উন্নতর চিকিৎসা দেওয়ার কথা বলেছেন, তবে বেগম খালেদা জিয়া গত দুই মাসে সেই উন্নততর চিকিৎসা পাননি। তাই বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি উত্থাপন করা যৌক্তিক। কিন্তু খালেদা জিয়ার অন্যান্য আইনজীবীরা মনে করছেন, যেহেতু এটা আপিল বিভাগ জামিনের আবেদন নাকচ করে দিয়েছে, কাজেই হাইকোর্টে আবার নতুন করে জামিনের আবেদন বিবেচনাতেই হাইকোর্ট নেবে না। তবুও তারেক জিয়ার নির্দেশে এটা করা হচ্ছে, কারণ তারেক বেগম জিয়া জিয়াকে জিম্মি করে একটি রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছে। তারা তারেক জিয়ার যে কৌশল, সেটি হলো বেগম খালেদা জিয়া জেলে আটকে থাকবেন, এতে সাধারণ মানুষের মধ্যে একটা সহানুভূতি তৈরি হবে। আর বেগম খালেদা জিয়া যদি সত্যি সত্যি গুরুতর অসুস্থ হয়ে যান বা একজন মৃত্যুও বরণ করেন, তাহলে সেটি সরকারের জন্য একটি নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে, আর সেটার ওপর ভর করে বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারবে। কিন্তু বিএনপি নেতারাই বলছেন, কারাগারে বহু নেতাই মারা গেছেন যাদের জন্য কেউ কান্না পর্যন্ত করেনি। যুদ্ধ অপরাধীর শিরোমণি গোলাম আজম কারাগারে মৃত্যুবরণ করেছেন। স্বাধীনতার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ফজলুল কাদের চৌধুরী কারাগারে বিচারাধীন অবস্থায় মারা গেছেন। সাম্প্রতিক সময়ে মাওলানা আব্দুস সোবহানও কারাগারে বিচারাধীন অবস্থায় মারা গেছেন। কাজেই অপরাধী কারাগারে চিকিৎসাধীন অবস্থায় অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেই পারে, কারণ যে কোনো মৃত্যুই সৃষ্টিকর্তার নির্দেশে পরিচালিত হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের আন্দোলন হবে, সেই ভাবনাটা আকাশ কুসুম কল্পনা বলে ভাবছেন বিএনপির অনেক নেতা। কিন্তু তারেক জিয়া মনে করছেন, বেগম খালেদা জিয়া যদি কারাগার থেকে বের হয়ে যান, তাহলে অনেক শক্তিশালী হবেন, তখন বিএনপিতে তারেকের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। আর এর জন্যই কি তারেক জিয়া চাচ্ছেন বেগম জিয়া জেলেই থাকুক, তাকে জেলে রেখেই তার ইস্যুটিকে আওয়ামী লীগ চাঙ্গা রাখুক? এই প্রশ্নের উত্তর দিতে বিএনপির অনেকেই বিব্রত বোধ করছেন। যেভাবে ধোকা খেয়েছিলেন খোকন, ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন দ্বিতীয় ধাক্কা পেলেন ঢাকা দশ আসনের মনোনয়ন চেয়ে। মেয়র পদে মনোনয়ন না পেলেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন, মূলত খোকনের প্রতি ভালোবাসার কারণে নয়, তার পিতা প্রয়াত মেয়র হানিফের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই খোকনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন বলে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছেন। সেই সাইদ খোকন এবার ঢাকা দশ আসনে মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন। তিনি মনোনয়ন ফরমও কিনেছিলেন, কিন্তু ঢাকা দশ আসনে যেহেতু আগে থেকেই শফিউল মহিউদ্দিনের ব্যাপারটি আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে নির্ধারিত ছিল, সেই জন্য সাইদ খোকন মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির একজন সদস্য দলের হাইকমান্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে কিভাবে ফরম কিনলেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে চলছে আলাপ আলোচনা বিতর্ক। তবে বাংলা ইনসাইডারের অনুসন্ধানে এ ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে যে এক বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীকে জানান, এবার চট্টগ্রাম সিটি নির্বাচন এবং বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য বিপুল পরিমাণ ফরম বিক্রি হচ্ছে। প্রধানমন্ত্রীও এই খবর শুনে একটু খুশি হন। তিনি বলেন, তাই নাকি, কতজন ফরম কিনেছেন জানতে চান প্রধানমন্ত্রী। বিপ্লব বড়ুয়া তাকে সংখ্যাটি জানান। এতে প্রধানমন্ত্রী মুচকি হাসেন। হেসে তিনি বলেন, বাবা এতজন। ঘটনাক্রমে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিপ্লব বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ খোকন। সেই সময় প্রধানমন্ত্রী মুচকি হেসে জিজ্ঞাসা করেন, খোকন তুমিও ফরম কিনেছো নাকি? এর জবাবে সৈয়দ খোকন বলেন, না পা, আমি ফরম কিনিনি। ধারণা করা হচ্ছে সৈয়দ খোকন এটাকে সংকেত হিসেবে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার কাছে জানতে চেয়েছিলেন সৈয়দ খোকন ধানমন্ডি আসনে ফরম কিনেছেন কিনা। এটাকে সৈয়দ খোকন সবুজ সংকেত হিসেবে গ্রহণ করেছিলেন। এরপর তিনি গণভবন থেকে বেরিয়ে যান এবং আধা ঘন্টার মধ্যেই বিপ্লব বড়ুয়াকে ফোন করেন। ফোন করে জানান তিনি ফরম কিনতে আগ্রহী। বিপ্লব বড়ুয়া যেহেতু দপ্তর সম্পাদক, তাই যে কোনো ব্যক্তি আওয়ামী লীগের ফরম কিনতে আগ্রহী হলে তাকে ফরম দেওয়া তার দায়িত্ব। ফরম কিনে যথারীতি তিনি জমা দিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর এই জিজ্ঞাসা কি ইতিবাচক ছিল? সৈয়দ খোকন কি তাকে পাল্টা কিছু জিজ্ঞাসা করেছিলেন, না জিজ্ঞাসা করে তিনি কি করে ভাবলেন এটি প্রধানমন্ত্রীর সম্মতি? এক কেন্দ্রীয় কমিটির নেতা, তার যদি রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদৃষ্টি না থাকে তাহলে তিনি কিভাবে রাজনীতিতে এগিয়ে যাবেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সৈয়দ খোকনকে যেহেতু প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন তুমি ফরম কিনেছো কিনা, এতেই সৈয়দ খোকন মনে করেছিলেন এটি হয়তো নেতিবাচক। আসলে প্রধানমন্ত্রী এত ফরম কেনার ভিড় দেখে একটু কৌতুকের সুরেই কথাটি বলেছিলেন, কিন্তু সৈয়দ খোকন প্রধানমন্ত্রীর বার্তা বুঝে পারেননি। যেভাবে মেয়র থাকাকালীন সময়ে সরকারের নীতি নির্ধারকদের বার্তা এবং আকাঙ্ক্ষার কথা বুঝতে পারেননি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী সৈয়দ খোকনকে সাহচর্য দেবেন, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তাকে কাছে রেখে রাজনীতির তালিম দেবেন। তবে গত বছর সৈয়দ খোকনের যে অভিজ্ঞতা বা 2001 সালে তার যে রাজনীতির গতি প্রকৃতি, তাতে তিনি কতটুকু পরিণত রাজনীতিবিদ হতে পারতেন তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তিন আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। জাতীয় সংসদে তিনটি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এর মধ্যে ঢাকা 10 আসনে উপনির্বাচনে হাজী মোহাম্মদ শাহজাহান, গাইবান্ধা 3 আসনে মাইনুর রব্বি চৌধুরী ও বাগেরহাট 4 আসনে সাজন কুমার মিস্ত্রি। সোমবার জাতীয় পার্টির কো চেয়ারম্যানদের সাথে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল। সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, কো চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো চেয়ারম্যান মুজিবুল হক চূর্ণ এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি। বিএনপিকে জঙ্গিবাদের পথ ছাড়ার আহ্বান কৃষিমন্ত্রীর। বিএনপিকে ধর্মমন্দা ও জঙ্গিবাদের পথ ছেড়ে সহজ পথে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সোমবার 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান কৃষিমন্ত্রী। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এই সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী বলেন, বিএনপিকে বলবো ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতান্ত্রিক পথে ফিরে আসার। গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। যাদের ঘাড়ে এখনো পাকিস্তানের ভূত চেপে আছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই বিএনপি জামাত দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে চায়। নির্বাচনে না এসে আন্দোলনের নামে, অগ্নিসন্ত্রাসের নামে হাজার হাজার মানুষের হত্যার পৈতৃষিকতার নজির পৃথিবীর কোথাও নেই। এখনো পাকিস্তানের জন্য তাদের প্রাণ কাঁদে। এখনো সময় আছে ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও অগণতান্ত্রিক রাজনীতি ছেড়ে সহজ পথে আসুন। আব্দুর রাজ্জাক বলেন, মাত্র এক দশকেই সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু প্রবৃদ্ধি বৃদ্ধি নয়, 40% থেকে দারিদ্র 20% কমিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সারা বিশ্বের কাছে তা রীতিমতো বিষয়। খাদ্য ঘাটতি ও ভিক্ষার ঝুলি নিয়ে চলা বাংলাদেশ আজ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আমরা খাদ্যের জন্য কারো কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাই না, বরং আমরা শ্রীলঙ্কাকে খাদ্য সাহায্য দিয়েছি। পুরো বছর এখন সব ধরনের সবজি পাওয়া যায়। পৃথিবীর কোনো দেশ মাত্র 12 টাকায় সার দিতে পারেনি যা বর্তমান সরকার দিচ্ছে।
অথচ এই ষড়যন খালেদা জিয়া গুলি চালিয়ে কৃষিকে হত্যা করেছে। এদিন নাম উল্লেখ না করে ডক্টর কামাল হোসেনকে ইঙ্গিত করে কৃষিমন্ত্রী আরো বলেন, কোনোদিন নির্বাচন করে উনি জিততে পারেননি, লাথি মেরে নাকি সরকার ফেলে দেবেন, এটা রাজনীতির ভাষা নয়। আপনি যাদের ঘাড়ে সওয়ার হয়েছেন তারা 2013 থেকে 2015 সাল পর্যন্ত ভয়াল নাশকতা সহ অনেক কিছু করেছে কিন্তু পারেনি, রাজনৈতিক কারণে নয় দুর্নীতির কারণে খালেদা জিয়া কারাবন্দী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে দেশ টালাচ্ছেন, আপনাদের পায়ের তলায় মাটি নেই, আপনারা গণবিচ্ছিন্ন। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, তারেক রহমানের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি কি বলবেন আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।